নমস্কার বন্ধুরা, আজ আর্ট জার্নিতে একটা জৈন মারাসায়ের জীবন বৃত্তান্ত শোনাবো। তা এবং তারই ওপরে একটা ম্যুরাল আমরা করেছি, যেরম গল্প সেই গল্পের ওপরে। এখানে দেখানো হয়েছে যে একজন মারাসায়েব, তিনি মারা যাওয়ার পরে তিনি স্বপ্নাদেশ করেন এবং এক ভদ্রমহিলাকে, তিনি পেন্টার ছিলেন এবং সেই ভদ্রমহিলা তার ছবি স্বপ্নে দেখে আঁকেন এবং এক্সিবিশন করেন। এক্সিবিশনে গিয়ে সবাই যখন জানতে পেরে যায় যে এটি তার একে এঁকেছেন, কিন্তু উনি কী দেখে এঁকেছেন, কোনো ছবি ছিল না, তা সত্ত্বেও তিনি স্বপ্নে যেটা দেখেছেন সেটাই এঁকেছিলেন। এটা আমি যে ছবিটা করছি সেটা সেই ছবি, স্বপ্নে দেখার পরে যে আঁকা ছবিটা সেটাই দেখে দেখে সেই ছবিটা এখন চারিদিকে হয়ে গেছে এবং সেই ছবিটা আমার কাছে এসেছে, আমি আমাকে বানাতে বলা হয়েছে, আমি বানাচ্ছি। তো এনাকে আঁকার পরে যে ভদ্রমহিলা এনাকে এঁকেছিল বা যে শিল্পী এনাকে এঁকেছিল, তার স্টুডিওটা আগুন ধরে যায় এবং পুড়ে যায়। সব ছবি পুড়ে গেলেও এই ভদ্রলোকের বা এই মারা সাহেবের বা এই জৈন সাধুর ছবিটা পড়েনি এবং সেইটা থেকে যায়। এবং এই মিরাকেলটার উপরেই ভিত্তি করে আমাদের এই মিউরালের স্টোরি তৈরি হচ্ছে। তো দেখুন কীভাবে স্টেপ বাই স্টেপ আমরা বানাচ্ছি মিউরালটা, আপনাদের আশা করি ভালো লাগবে। এখানে ওই যে ঘুমিয়ে যে স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখার পরে ওনার ছবিটা আঁকছে, এই দেখুন ছবিটা আঁকছে। তারপরে এখানে আগুন ধরে যে দেখানো হবে এনাকে, ছবিটা এক্সিবিশন হলে এক্সিবিশন হয়েছে। স্টেপ বাই স্টেপগুলো ঠিক এইভাবেই গল্পটা অনুযায়ী আমরা মিউরালটা বানাচ্ছি। তিনি ঘুমিয়ে উনি স্বপ্ন দেখছেন এবং স্বপ্নের পরে তিনি কীভাবে ছবিটা করছেন এটা নিয়ে পড়ে এই স্টোরি লাইন তৈরি হয়েছে। আমি এর আগে অনেক আর্ট জার্নিতে মিউরাল দিয়েছি, আপনাদের যদি সেগুলো ভালো লেগে থাকে আপনারা বুঝতে পারবেন যে মিউরাল তৈরি করতে গেলে কীভাবে বেস তৈরি করতে হয়, কীভাবে মাটি তৈরি করতে হয়, কীভাবে মানে করতে হয় ড্রয়িং, তারপরে কীভাবে 3D ফরমেশান আনতে হয়। এর পরের মুরালে আমি আরও বিস্তৃত বৃত্তান্ত দেখাবো। আজ এ অবধি নমস্কার।